তোর বৃথায়রা নরাচরা, ও তোর বৃথায়রা নরাচরা, অতি খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। ও তোর বৃথায়রা নরাচরা, ও তোর বৃথায়রা নরাচরা, খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। যেদিকে যাবি দেখতে পাবি চলে জলাধার, নাই যে অন্ত দিক দিক অন্তই অপার পাতার। যেদিকে যাবি দেখতে পাবি চলে জলাধার, নাই যে অন্ত দিক দিক অন্তই অপার পাতার। ও তোর ধরবে দানা ধর যাত না করবি মহামূর্খ। এই আলো কিন্তু চোখ বন্ধ অবস্থায় দেখ, যখন দেখেন দেখবেন অনেকেই দেখতে পারে, ওটা কিন্তু এই আলো না, ওটা আত্মজ্যোতিরই প্রকাশ। ওখান থেকে কোনো কোনো কেউ কেউ মুক্তিও দেখতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন স্থির হচ্ছে না, অন্য চিন্তা আসছে, অন্য চিন্তা আসার স্থান পাচ্ছে। লক্ষ্য করেছেন কিনা জানি না, অন্য চিন্তা আসতে পারে। এক প্রোগ্রাম আছে, অন্য প্রোগ্রাম হোক, কিন্তু আপনাদের একটু বললাম আপনারা এটা দেখুন কি হয়, আনন্দ পাচ্ছি। এই কথাটিকে পাঠ করে শোনাবেন স্বামী শুদ্ধ ভবানন্দ জি মহারাজ। দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ো স্থিত্বা শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ। স্বামী সদানন্দ মহাজের সাথে মায়ের কথোপকথন। কেদার মহারাজ জিজ্ঞাসা করিলেন, মা এবার কি ঠাকুর একটা নতুন জিনিস দিয়ে যাবার জন্য এসেছিলেন যে সর্বধর্ম সমন্বয় করে গেলেন? মা বলিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যে ভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, তিনি সেই সেই ভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকত না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বসমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। সেদিন সন্ধ্যার পর নিত্যকার মতো রুটি ইত্যাদি করিয়া ভক্তদের চিঠি পড়িয়া শুনাইতে মায়ের ঘরে গিয়াছি। একটি স্ত্রী ভক্ত প্রায়ই পত্র দেন, তাহার পত্রের মর্ম মাকে বলিলাম। মা সব শুনিয়া বলিতেছেন, দেখো অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে, আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তরা সব কোথা থেকে এসে প্রণাম করে, জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? মা ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। কিছু পরে আমি বলিলাম, আচ্ছা আপনাদের কি সবসময় নিজের স্বরূপ মনে থাকে না? মা বলিতেছেন, তা কি সবসময় থাকে?
তাহলে কি এই সব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখন ইচ্ছা হয় সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপন হয়ে মহামায়ার খেলার সব বুঝতে পারা যায়। একজন বললেন, কই মা, আমরা তো এত চেষ্টাতেও কিছুই বুঝতে পারছি না। মা বলিতেছেন, হবে গো হবে, তোমাদের ভাবনা কি, কালে সব হবে। সেদিন অনেক রাত্রি পর্যন্ত কথাবার্তা হইতেছিল। আমি বলিলাম, মা, কেদার মহারাজ বলেন এই সব কাজে কর্মে খুব খাটো, তাহলেই যা হবার আপনিই হবে। মা বলিলেন, কাজ কর্মে করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল, সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্ট মূর্তির ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? আমি বলিলাম, কেউ কেউ আবার বলেন কাজ কর্মে কিছু হবে না, সর্বদা জপ ধ্যান করতে পারলেই হবে। মা বললেন, তারা কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না? কয়েকদিন একটু জপ ধ্যান করলে কি সব হয়ে গেল? মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নাই। সেদিন দেখলে তো একজন জোর করে জপ ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন। মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি, স্ক্রুপের প্যাঁচের একটু এধার আর ওধার, এক প্যাঁচ আলগা হলেই হয় পাগলা হলো না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি, আর উল্টো দিকে এক প্যাঁচ কষা হলে ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায়। সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সৎ বুদ্ধি দাও। ওম শান্তি শান্তি শান্তি, জয় মা জয় মা জয় মা। বাবানন্দজিকে ধন্যবাদ। এবারে অনুরোধ করছি পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজজিকে তার ভাষণ দানের জন্য। আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আমরা একটু আগে মায়ের কথা শুনলাম, কার কতটুকু সামর্থ্য সেটা আমাদেরই জানতে হয়। সামর্থ্য অনুসারে আমাদের কাজ করছে, আমরা কেউ নিজের সামর্থ্যের বাইরে লাভ কিছু করতে পারি না, আত্মার বাইরে লাভ দেওয়া যায় না। এবং মহারাজ আমাদের যে এটা করলাম, তারপরে মহারাজ বলছেন যে সর্বত্র তামসিক বুদ্ধিতে রজগুণ এসেছে অনপেক্ষ। এটা সম্ভবত অষ্টাদশ অধ্যায়, গীতার অষ্টাদশ অধ্যায়ে 25 নম্বর শ্লোক। অনেক বইতে এটা অনপেক্ষ আছে, আবার খুব অল্প স্বল্প বইতে অনপেক্ষ আছে। অনপেক্ষ মানে বিচার না করে,
মুক্ত সংগ্রামে এখানে পণ্ডিত মানুষ আছে, অনবেক্ষ বিচার না করে। আর অনবেক্ষ পৌরুষ মানে হচ্ছে যোগ্যতা, এবিলিটি, এবিলিটি যেটা আমাদের যোগ্যতা, সেটার দিকে নজর না দিয়ে যে কাজ করা সে কাজ আমাদের অনেক কষ্টের কারণ হয়। সে হচ্ছে অনপেক্ষ চ পৌরুষ, অপেক্ষা না করে আর কি, এটাকে এটার প্রতি কোনো দৃষ্টি না দিয়ে, মানে আর কি বিচার না করে। পৌরুষের যোগ্যতার কতটা পরিমাণ আমাদের ভেতরে আছে বিচার করে সব জিনিস, তার পরিমাপ না করে কাজ করা। একটা কথা বলি যে আমরা যখন জপ ধ্যান করতে যাই তখন মন বিক্ষিপ্ত থাকে নানা কারণে, এবং সেটা কিন্তু কন্ট্রোল করে সংযত করে আমরা ঠাকুর ঘরে যেতে পারি। আমরা ইচ্ছাকৃতভাবে অনেক জিনিসের সাথে নিজেদের জড়িয়ে ফেলি, আমাদের ভেতরে যে ভাবগুলি আসে যোগদর্শন বলতে পতঞ্জলি যোগদর্শন আমাদের একটু শোনাচ্ছেন যে নিজের অবিবেচনার জন্য অনেক ঝামেলার মধ্যে তুমি জড়িয়ে পড়ো, সেগুলো থেকে নিজেকে রক্ষা করো। যারা ভক্ত, যারা যোগী, যারা ভগবত সাধনায় যুক্ত হতে চান তাদের নির্বিচারে সব কাজ করা উচিত না। যোগদর্শন সেজন্য বলছেন মনটাকে শান্ত করে আসবে, মনটা শান্ত হবে কি করে? তিনি বলছেন যে আমাদের ভেতরে অনেকগুলি ভাব আছে, যে ভাবের প্রকাশ আমরা করি বিভিন্নভাবে, সেগুলি প্রকাশ যেন যথাযথ হয়। মৈত্রী ভাবনা, মৈত্রী ভাবনা আছে, মৈত্রী ভাবনা আছে। মৈত্রী ভাবনা কোথায় কোথায় করব? মৈত্রী ভাবনা করব সুখ সুখী মানুষদের সঙ্গে, করুণা ভাবনা প্রদর্শন করা হয়, করুণা একটা ভাব, মৈত্রী করুণা, মুদিত, মুদিত মানে উল্লাস, আনন্দ প্রকাশ করি আমরা। আর একটা ভাব আছে উপেক্ষা। চারটে ভাবের কথা উনি বলছেন পতঞ্জলি, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা না সুখ দুঃখ পূর্ণ অপূর্ণ বিষয় আনান ভাবনাত চিত্ত প্রসন্ন, চিত্তের প্রসন্নতা আমরা নিজেরাই বজায় রাখতে পারি যদি এইভাবে চলি। আমার ভেতরে আমি নিশ্চয় বন্ধুত্ব চাই, বন্ধু ছাড়া আমরা থাকতে পারি না, আমরা লাইক মাইন্ডেড পিপল উই গ্যাদার টুগেদার, সো উই মেক ফ্রেন্ডস উইথ সামওয়ান হুইজ ভেরি মাচ ডিয়ার টু মি। শুধু তাই না, তার সাথে আমার সব দিকে সামঞ্জস্য আছে, সে সুখী মানুষ। মৈত্রী ভাবনা করতে হবে সুখী মানুষদের সঙ্গে, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা সুখ দুঃখ পূর্ণ অপূর্ণ, মৈত্রী ভাবনা করতে হবে সুখী মানুষদের সঙ্গে। ঠাকুর বলছেন আমি সুখের পায়ে আছি, যে বাড়িতে দুঃখ সে বাড়িতে যেতাম, কিন্তু দুঃখীদের জন্য করুণা প্রদর্শন করতে হবে, দুঃখীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন নয়, দুঃখীর সঙ্গে করুণা প্রদর্শন। আর মুদিত মানে আনন্দ প্রকাশ, যারা পূর্ণ কাজ করছে তাদের বাহবা দেওয়া, সমর্থন করা, আনন্দ প্রকাশ করা, উৎসাহ দেওয়া।
তোমরা আছো ভালো কাজ করছো, আমরা তোমাদের দলে আছি। আপনারা হয়তো ভাবছেন যে আমরা করি, আমরা কেউ করি না, উল্টোটা করি। উল্টোটা কি? উপেক্ষা করতে বলা হচ্ছে যারা অন্যায় কাজ করছে, তারা অন্যায় কাজ করছে তাদের উপেক্ষা করবে, প্রতিকার করতে যেও না। পতঞ্জলি স্যার পতঞ্জলি বলে স্পষ্ট করে বলছে কেন তারা শক্তি নাও। তুমি যদি প্রতিবাদ করতে যাও, প্রতিকার করতে যাও, তুমি পারবে না। আরো বিপদে জড়িয়ে পড়বে, উপেক্ষা করো। এবং প্রত্যেকটি মানুষকে পতঞ্জলির নির্দেশ যে এই যদি এইভাবে যদি আমরা চলি, ক্রস কানেকশনটা যদি না করি, ঠিক ঠিক কানেকশনটা যদি করি, তাহলে সমাজ সুস্থ হবে, আমরাও সুস্থ মানসিকতা নিয়ে থাকতে পারি। সুস্থ মানসিকতা না হলে ধর্মজীবন আধ্যাত্মিক জীবন গড়ে তোলা খুব কঠিন। আপনার নিজের আচরণের মাধ্যমে আপনি নিজের সমস্যা তৈরি করছেন, এইভাবে করতে হয়। আমরা করি মৈত্রী ভাবনা করি দুঃখী মানুষের সঙ্গে, তার ফলে কি হয়, সারা জীবনটা দুঃখে যায়। যারা সুখী মানুষ তাদেরকে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি না। স্বামীজি বলছেন ইট ইজ গুড টু হেল্প আস, ইট ইজ বেটার টু হেল্প দোজ হু আর হেল্পিং আস। বুঝতে পারছেন খুব কঠিন জিনিস। ইট ইজ গুড টু হেল্প আদার্স বাট ইট ইজ বেটার টু হেল্প দোজ হু আর হেল্পিং আদার্স। আমরা কেউ কেউ কি করি যা কিছু ভালো কাজ হবে আমার দ্বারাই, বেতন কলেজে পড়াচ্ছে, বেগুন কলেজে পড়াচ্ছে, বেগুন কলেজের রেজাল্ট খারাপ যদি হয় তখন বেতন কলেজের উল্লাস হবে? আবার ওদের কেন ভালো হচ্ছে, বেতন কলেজের রেজাল্ট কেন ভালো হচ্ছে তার নানা রকম কারণ বের করবে। যে ওদের অ্যাডমিনিস্ট্রেশন উনি তো অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, যোগাযোগ আছে ওর অনেক কানেকশন, বুঝলেন না, ভালো হলে পরে নরেন্দ্রপুর নানা রকম মন্তব্য করবে, আবার নরেন্দ্রপুরের ভালো রেজাল্ট হলে পরে পাঁচ বছর পর পর পাঁচ বছর ফার্স্ট হচ্ছে বলে ওসব অন্যরকম আছে। তার মানেটা কি হচ্ছে, আমরাও তাই করি, আপনারাও তাই করেন। নানা রকম ক্লাব আছে গ্রামে গ্রামে, একটা ক্লাব যদি 5 কোটি টাকা পায় কোনো একটা সংস্থা থেকে, তার অন্য ক্লাব তার পয়সা খরচ করে যাবে, প্লেন ভাড়া দিয়ে সেখানে যাবে, গিয়ে বলে আসবে যে ওরা একটা ফ্রড। এই হিংসা, এই ঈর্ষা, জেলাসি, ভালো কাজ যারা করছে তাদের দেখে আনন্দ প্রকাশ করতে হয়। স্বামী কেন বলছেন যে এর দ্বারা ভালো লোকগুলো একসাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। মাত্র 5% লোক খারাপ, এই 5% লোকের ভয়ে 95% লোক ভয়ে জড়সড় হয়ে থাকে। কারণ কি, দে ক্যান নেভার বি ইউনাইটেড, গুড পিপল ক্যানট ইউনাইট, ক্যানট ওয়ার্ক টুগেদার, ইউ ক্যানট মেক দেম ইউনাইট। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য বলছেন আনন্দ প্রকাশ করো, আগুন জ্বলছে, যদি কাঠ না পায় তাহলে আগুন নিভে যাবে। যদি সমর্থন না পায় তাহলে ডিবে যাবে। কিন্তু ওই পাঁচজন ডাকাত এক ডাকাত এক হয়ে ডাকাতি করে। ইভিল পিপল দে আর ইউনাইটেড ভেরি ভেরি ইজি, বুঝলেন,
কিন্তু গুড পিপল দে কেন গেট ইনভাইটেড এই হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে উপেক্ষা সেটা হচ্ছে যে আনন্দ প্রকাশ করে যারা পূর্ণ কাজ করছে ভালো কাজ করছে তারা আসক্ত করে উঠোটা করলো আর যারা অন্যায় কাজ করছে উপেক্ষা করলো কাঠ না পেলে ওরা আর আগুন জ্বলবে না কাঠ না পেলে আগুন জ্বলে না তোমরাই উৎসাহ করছো যারা অন্যায় কাজ করছে অন্যায় কাজ কিরকম অন্যায় কাজ সব রকমের অন্যায় কাজ করছে অথচ তাদেরই সম্বর্ধনা দিই আমরা তারা ছাড়া কোনো ফাংশন হবে না সেন্টার টেবিল তারা এই সেন্টার চেয়ারটা তারাই দখল করে রাখে কারণ হয় তারা পঞ্চায়েত প্রধান নয় তারা এই মুখ্যমন্ত্রী তারা ছাড়া কাজ হবে না আপনি জানেন এ কাজ কেউ তারা ভালো কাজ করে না কিন্তু কিছু করার নেই উপেক্ষা করতে যাদের বলা হচ্ছে তাদের আমরা সম্মান জানাচ্ছি সব ক্রস কানেকশন করে বসে আছি তার ফলে আমাদের জীবন বিপর্যস্ত বলে আমাদের জীবন আমরা কিন্তু ভালো করে ম্যানেজ করতে পারি যদি ঠিক ঠিক মনোবৃত্তিগুলোকে ঠিক ঠিক নিয়ন্ত্রণ করে চলি সবার সুস্থ হয় আমরা দ্রুত জীবন থাকতে পারি আমাদের মন খুব শুদ্ধ শান্ত হয়ে থাকে মন শুদ্ধ শান্ত না হলে দরজা হবে না ঠাকুর ঘরে গিয়ে বসে আপনি ঝগড়া করে এসেছেন আপনার আপনাকে থ্রেট করেছে যে জীবন নিয়ে নেব আপনি কি করে যোগদান করবেন কারণ পুঁজিবাদ করেছেন আচ্ছা এখানে কেউ কেউ আমার মায়েরা বলবেন যে পুঁজিবাদ করবো না আমার না প্রতিবাদ আপনি করতে পারেন না সয়ে যাবো সব সয়ে যাবো কবি ওরকম কবিরা বলেন কবিদের পক্ষে খুব ভালো তাহলে যেন তৃণ সমত হয় হ্যাঁ অন্যায় যে করে অন্যায় যে সবাই ওগুলো কবিতাতে চলে বুঝলে কিন্তু ওগুলো আপনি যদি প্রতিবাদ করতে চান শরীর থাকবে না এটা 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 কিন্তু আপনি হয়তো ভাবছেন যে এগুলো একটু বৈপ্লবিক কথাবার্তা বৈপ্লবিক কথাবার্তা না আমরা যেন ভক্ত ভক্তদের সঙ্গে কথা উচিত ভক্তদের বাইরে যে ভক্তের বাইরে যারা আছে তারা ওইসব করুন জীবনকে তারা নয় করতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে এটাই এ বিষয়ে যদি প্রশ্ন করেন কেউ আমাদের আমার আমি এই চারটি বৃত্তির কথা বললাম এবং তাদের পসিবল কানেকশন আপনাদের জন্যই বলা এই নিয়ে কোনো প্রশ্ন হয় না কারণ এটা আমারও কথা নয় সত্যি সত্যি যদি আমরা ভালো জীবনযাপন করতে চাই ভাগবত ভাগবত জীবন তাহলে আমাদের এই জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে যেহেতু আজকে অনুধ্যান শিবির ধ্যানের ব্যাপার আছে সেজন্য ধ্যান সংক্রান্ত বিষয়ে আমি বললাম কারণ কতটা ধ্যান করবো যদি ধ্যানের আনন্দ পেতে চান তাহলে কিন্তু নম নম করে সাজলে হবে না সেটা কিন্তু সাধুদের জন্য না সকলের জন্য মা সবসময় জপ করছে আপনারা আমার বক্তৃতা শুনতে শুনতেও কিন্তু ওই প্রাণায়াম করতে পারেন গাড়িতে যেতে যেতে প্রাণায়াম করতে পারেন মানে অদ্ভুত ব্যাপার এটা সম্ভব এটা হয় এবং দেখবো তখন ইটার বিকাম ওয়ে অফ এবং আনন্দ আসবে মা তো বললেন যে মূর্তির যখন ধ্যান করছেন যখন জপ করতে করতে প্রাণায়াম করছেন তখন তো তখন তো একটা আবেশ আসে আসবে শেষের দিকে দেখবেন এসে যাবে তখন আর ওই যখন আর প্রাণায়াম জপ থাকবেই না তখন টানা হয়ে যাবে দেখা যাবে যে
চোখের সামনে আলো আসছে, আলোর আলোর ভিতরে তিনি আসেন, তারপর সেখান থেকে মূর্তি মাথায় ঢুক করলেন, কেউ আসে। এবং মহারাজকে সুচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন আমাদের গোড়পাকে, ওরা দেখতে পান আগে দেখেছেন কিসে দেখেছেন? কথা কয় বলে কয় রাগ বলো না, আর জিজ্ঞাসা করো না, আর জিজ্ঞাসা করো না, অদ্ভুত জিনিস। এবং এটাই আমার মনে হয়েছে যে একটা কথা বলতে একটা কথা আছে, সাকার চিন্ময় দর্শন, কিছু নেই সাকার চিন্ময়। এটা তো ঠিক আমাদের কাছে ঠাকুরের মতো মা খালি এসে হাত ধরে নাচবেন না, তার গুগুর পায়ের গুগুরের শব্দ শুনছেন, নুপুরের শব্দ শুনছেন, আমাদের কাছে তিনি ধ্যানেই আসবেন। সাকার মূর্তি এসে আমাদের সামনে দেখা যাবে, কিন্তু চিন্ময় মূর্তি সাকার রূপ ধরে আসছেন সেটা কিরকম বুঝতে পারছেন? স্বপ্নে যেমন আসে, কিন্তু স্বপ্ন নয়, এটা ধ্যান করতে করতে দেখতে পাচ্ছেন। এবারে অনুরোধ করবো পূজনীয় স্বামী একপ্রতানন্দজী মহারাজকে সঙ্গত গীতা পাঠ করাতে। আপনাদের সঙ্গে যে অনুষ্ঠান সূচি দেওয়া হয়েছে তার উল্টো পৃষ্ঠায় দেখবেন শ্রীমদ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, এটি মুদ্রিত রয়েছে, সেটি দেখে মহারাজজির সঙ্গে মহারাজজি যেমন বলবেন সেভাবে আপনারাও আবৃত্তি করবেন। কৃষ্ণ বন্দে জগদ্গুরু অর্জুন উবাচ এবং শরদযুক্তায়ে ভক্তসমন্বয়ুপাসতে ये चाप्यक्षरमप्यर्थम् केषां के योग विद्यमान श्री भगवान उवाच मय्यावेश मनो ये मां नित्ययुक्ताय उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्तः मामता येष्वक्षरम् अनिर्दिष्टम् अव्यक्तम् पर्युपासते सर्वत्र मम चिन्तनं च मोक्षस्थम् अचलं ध्रुवम् सक्रियम् इन्द्रियग्रामम् सर्वत्र समबोधय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता त्वेषो हि कतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् সর্বাণি কর্মাণি ময়ি সন্ধ্যস্য মৎপরা অনন্যেনৈব যোগেন মাম ভয়ন্ত্যুপাসতে তেষামহম সমুদ্ভর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চরম পার্থ ময়্যাবেশিত চেতসাম ময়ত্মন আৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়েব অত ঊর্ধ্বম ন সংশয় অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন তত
मामिच्छाप्तं धनंजय अभ्यासे असमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धे भवाप्स्यसि अतरित्येतदपि असन्तोषे कर्तुं मदयोगमाश्रय सर्वकर्म फलत्यागं ततः भूयतात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यास ज्ञानं ध्यानं विशिष्यते ध्यानकर्म फलत्याग अदृष्टा सर्वभूतानां मैत्रकर्णमेव च निर्ममो निरहंकार समदुःखसुखक्षणे संतुष्टः सततं योगी यथात्मा दृढनिश्चयः मय्यर्पितमनोबुद्धेर्यो मद्भक्तः समे प्रियः यस्मान्न द्विजते लोको लोकान्न द्विजते च यः हर्षामर्षभयोपेगैर्मुक्तयः स च मे प्रियः अनपेक्ष शुचिर्दक्ष उदासीनो गतव्यतः सर्वारब्धपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो न रिष्यति न तृष्णे न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागे भक्तिमान्यः स मे प्रियः समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शेतुश्च सुखदुःखेषु समसङ्गः विवर्जितः तुल्यमिन्दस्तु तिर्मौनी सन्तुष्ट येन केनचित् अनिकितस्वधीरमतेर्भक्तिमान् मे प्रियो नरः येतु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धानामत्परमा भक्तस्ते देव मे प्रिया ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मवेद्याय योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोग नाम द्वादशाध्याय शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णाय परमस्तु जय महाराज जी को प्रणाम এবারে অনুরোধ করছি স্বামী বিশ্বাসদানন্দ জি মহারাজকে স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করে শোনাবেন এরপরে ভক্তবৃন্দকে অনুরোধ করছি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে ভেবে রাখবেন প্রশ্নোত্তর বা আপনারা কোনো যদি বক্তব্য রাখতে চান বিশেষ করে একজন মায়েদের মধ্য থেকে একজন অন্তত পুরুষদের মধ্য থেকে যদি আমাদের এই ভক্ত সম্মেলন সম্বন্ধে আপনাদের কোনো সাজেশন থাকে সেগুলো বলবে আমরা শুনবো नव श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चि सुख सर्वाय स्वामिने कापहारि अमर परम प्रिय पूजनीय महाराज जी देर प्रत्येक प्रणाम जानाछि साधु भाइदेर नमस्कार भक्तमंडल के श्रद्धा स्वामी शिष्य संवाद थेके विशेष कतगुलो अंश पाठ होबे स्वामी एखाने अवश्य स्वामी विवेकानंद और शिष्य स्वामीजी अति प्रिय बांगाल অধুনা বাংলাদেশের শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল স্বামীজি বলছেন বহুত্বের ভাব থেকেই এইসব বেরিয়েছে মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব যা থেকে এইসব ধর্মাধর্ম দ্বন্দ্বভাব এসেছে কমে যায় আমা থেকে অমুক ভিন্ন
এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্ব ভাবের বিকাশ হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা যায়, উইকনেস ইজ সিন। এই দুর্বলতা থেকেই হিংসা দ্বেষ আদি উন্মেষ হয়, তাই দুর্বলতা বা উইকনেসেরই নাম পাপ। ভেতরে আত্মা সর্বদা জ্বলজ্বল করছে, সেদিকে নাচে হার মাসের কিম্ভূত কিমাকার খাঁচা। এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে, ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে, পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। শিষ্য বলছেন, তাহলে এই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নয়? স্বামীজি বললেন, যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য, আর যখনই আমি আত্মা এই অনুভব তখনই এই ব্যবহারিক সত্তা মিথ্যা। লোকে যে পাপ পাপ বলে সেটা উইকনেস অর্থাৎ দুর্বলতার ফলে। আমি দেহ এই অহংভাবেরই রূপান্তর। যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে তখন তুই পাপ পুণ্য ধর্মধর্মের অতীত হয়ে যাবি। ঠাকুর বলছেন, আমি মূলে ঘুচিবে জঞ্জাল। শিষ্য এবার বলছেন, আমিটা যে মরিয়াও মরে না এইটাকে মারা বড় কঠিন। স্বামীজি বলছেন, একভাবে খুব কঠিন আবার আরেকভাবে খুব সোজা। আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস? যে জিনিসটি নেই তাকে নিয়ে আবার মারামারি কি? আমিত্ব রূপ একটা মিথ্যা ভাবে মানুষ হিপনোটাইজড হয়ে আছে, সম্মোহিত হয়ে আছে। ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা আর ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলের মধ্যে রয়েছে। এইটি জানতে হবে, প্রত্যক্ষ করতে হবে, যত কিছু সাধন ভজন এর আবরণটা কাটাবার জন্য। ওটা গেলেই চিত সূর্য নিজের প্রভায় নিজে জ্বলছে দেখতে পাবি, কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি, সসং বেদ্য। এবার কাজের প্রসঙ্গে বলা হচ্ছে কর্মযোগ। শিষ্য প্রশ্ন করছেন, পরহিতের প্রয়োজন কি? স্বামীজি বলছেন, নিজ হিতের জন্য এই দেহটা, যাতে আমি অভিমান করে বসে আছিস, এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছি। একথা ভাবতে গেলে এই আমিত্বটাকেও ভুলে যেতে হয়, অন্তিমে বিদেহ বুদ্ধি আসে। তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি ততটা আপনাকে ভুলে যাবি। এরূপে কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে তখন তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এ তত্ত্ব দেখতে পাবি। তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটা উপায়, একটা পথ। এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা। এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ। জ্ঞান ভক্তি প্রভৃতি সাধনা দ্বারা যেমন আত্মবিকাশ হয়, পরার্থী কর্ম দ্বারাও ঠিক তাই হয়। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, আমি যদি দিনরাত পরের ভাবনায় ভাবিব তবে আত্মচিন্তা করিব কখন? একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাব রূপী আত্মার কিরূপে সাক্ষাৎকার হইবে? স্বামীজি বলছেন, আত্মজ্ঞান লাভই সকল সাধনার, সকল পথের মুখ্য উদ্দেশ্য। তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবকে আত্মবত দর্শন করতে পারিস, তো আত্মদর্শনের বাকি কি রইল? আত্মদর্শন মানে কি জড়ের মতো এই দেওয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা? এবার শিষ্য বলছেন,
স্বামীজি উদ্বুদ্ধ করছিলেন কতগুলো কাজ করার ব্যাপারে, তখন শিষ্য বলছেন, মহাশয় আমাদের সে শক্তি কোথায়? আপনার শতাংশের একাংশ শক্তি থাকিলে নিজেও ধন্য হইতাম, অপরকেও ধন্য করিতে পারিতাম। স্বামীজি বলছেন, দুর্মূর্খ, শক্তি ভক্তি কেউ কি দেয়? ও তোর ভেতরেই রয়েছে, সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে, তুই কাজে লেগে যা না, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি। পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। শিষ্য বলছেন, কিন্তু মহাশয় যাহারা আমার উপর নির্ভর করিতেছে তাহাদের কি হইবে? স্বামীজি বলছেন, তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হস তো ভগবান তাদের একটা উপায় করবিনি করবেন। ন হি কল্যাণ কৃত কশ্চিত হিতোরগতে তাত গচ্ছতি, গীতায় পড়েছিস তো? শিষ্য বলছে, না কি? হ্যাঁ, ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগই না হলে কেউ পরের জন্য ষোলো আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। শিষ্য বলছে, স্বামীজি ঠাকুর বলতেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না, তবে যাহারা গৃহস্থ তাহাদের উপায় কি? তাহাদের তো দিন রাত ওই উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয়। স্বামীজি বলছেন, কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরের মন যায় না, তা গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক, ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না, কখনোই আসবে না। শিষ্য বলছে, আচ্ছা মহাশয় কাম কাঞ্চন ত্যাগ হইলেই কি সব হইল? স্বামীজি বলছেন, ও দুটো ত্যাগের পরও অনেক লেখা আছে। এই যেমন তারপর আসেন লোকখ্যাতি, সেটা যেসে লোক সামলাতে পারে না, লোকে মান দিতে থাকে, নানা ভোগ এসে জোটে, এতেই ত্যাগদের মধ্যে বারো আনা লোক বাঁধা পড়ে। শিষ্য বলছে, কেন? ভোগ করিয়া করিয়া বিরক্ত হইলে শেষে তো বিতৃষ্ণা আসিতে পারে, পারে কি না? স্বামীজি বলছেন, দূর ছোড়া, তা কজনের আসতে দেখেছিস? ক্রমাগত বিষয়ভোগ করতে থাকলে মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, মন বিষয়ের রঙে রঙে যায়। ত্যাগ, ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। সবশেষে শিষ্যর সাথে স্বামীজির শেষ সাক্ষাৎকার ওইটুকু পাঠ করে শেষ করব। আপনি তো কত উৎসাহ দেন, কিন্তু আমার সত্য বস্তু প্রত্যক্ষ হইবে কি? স্বামীজি বলছেন, হবে বই কি? আকীট ব্রহ্মা সব কালে মুক্ত হয়ে যাবে, আর তুই হবিনি, ওসব উইকনেস মনে স্থান দিবিনি। তারপর বলছেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবন পাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। শিষ্যর সাথে স্বামীজির আর দেখা হয়নি, শিষ্য স্বামীজির পদপ্রান্তে প্রণত হইয়া কৃপা ভিক্ষা করায় স্বামীজি শিষ্যের মস্তকে হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বলিলেন, আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি, এটা যেন আমাদের সবার হয়, ভগবান রামকৃষ্ণ তোকে কৃপা করুক, এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না। ওম শান্তি, শান্তি, শান্তি। আনন্দজিকে ধন্যবাদ। আমাদের দেখতে দেখতে পাঁচটা আমার ঘড়িতে ২৫, ৬টায় আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে, এরপরে আবার ৬:৩০টায় সান্ধ্য প্রার্থনা ইত্যাদি। আমি এক্ষুনি সময়টা দেখেছি ঘড়ি থেকে, ঘড়ি ইংরেজি ওয়াচ, ওয়াচ কথার আরেকটি অর্থ আছে,
লক্ষ্য রাখা। কি কি ওয়াজ করতে হয়? ওয়াজ এই শব্দটির মধ্যে রয়েছে WATCH, W for word, A for action, T for thought, C for character, H for habit। স্বাভাবিকভাবেই আজকে যেহেতু অনুধ্যান শিবির, আমি পুরুলিয়া থেকে এসেছেন, দুর্গাপুর থেকে এসেছেন, কৃষ্ণনগর থেকে এসেছেন, যেগুলো আমার জানার মধ্যে, আরো কত দূর দূরান্ত থেকে এসেছেন, না কিছু ভালো ভাব যদি এখান থেকে নিয়ে যেতে পারি, এই দিনটি এক্ষুনি চলে যাবে। বলছে উত্থায় উত্থায় বদ্ধব্যম কিম অদ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডম আদায় রবি অস্তম গমিষ্যতি। আজকে সন্ধ্যায় যখন সূর্য অস্তগত হবে, তখন আমার আপনার জীবন থেকে একটি খণ্ডিত দিনকে হরণ করে নিয়ে সূর্য অস্তাচলে গমন করবে, কোনো মূল্যে সেটিকে ফিরিয়ে আনতে পারবো না। সেজন্য কি অদ্ভুত ভাবনা, বলছি ঘুম থেকে উঠে উঠি তুমি ভাববে, ভেবে নেবে উত্থায় উত্থায় বদ্ধব্যম কি মধ্য সুকৃতম কৃতম, কি ভালো কাজ করতে পারে। তা না হলে আয়ুষ খণ্ডম আদায় রবি অস্তম গমিষ্যতি, আয়ুর খণ্ড একটি দিনকে নিয়ে সে অস্তাচলে গমন করবে। সেজন্য এইগুলো সম্বন্ধে আমাদের ওয়াচফুল থাকা, তাহলে ওয়াচ ইউর ওয়ার্ড, ওয়াচ ইউর অ্যাকশন মানে কি কাজ করছি সেদিকে যেন লক্ষ্য রাখি, ওয়াচ ইউর থট কি চিন্তা করছি সেদিকে যেন লক্ষ্য রাখি, সি হচ্ছে ওয়াচ ইউর ক্যারেক্টার চরিত্রটা কেমন সেদিকে যেন লক্ষ্য রাখি, এইচ হচ্ছে হ্যাবিট আমার আপনার হ্যাবিট অভ্যাসটা কেমন হয়েছে সেদিকে যেন লক্ষ্য রাখি, ওয়াচ ইউর থট দে বিকাম ইউর ওয়ার্ড, ওয়াচ ইউর ওয়ার্ড দে বিকাম ইউর অ্যাকশন, ওয়াচ ইউর অ্যাকশন দে বিকাম ইউর হ্যাবিট, ওয়াচ ইউর হ্যাবিট দে বিকাম ইউর ক্যারেক্টার, ওয়াচ ইউর ক্যারেক্টার দে বিকাম ইউর ডেস্টিনি। সেই আজকে আমার যদি দুর্ভাগ্য হতে থাকে, আমার যদি নরক ভোগ হতে থাকে, কেন আমি চিন্তাটা খারাপ করেছিলাম তার থেকে এই। সেজন্য বলে আমি আপনি নরক ভোগ চাই না, আমি আপনি এই দুর্ভাগ্য চাই না, আমি আপনি নিশ্চয়ই সৌভাগ্য চাই। তাহলে কী করতে হবে? চিন্তাটার পরিবর্তন করতে হবে, উৎসটা চিন্তা। সেজন্য প্রথম চিন্তাটা যেন আমার, চিন্তাটা কখন ভালো হবে? যখন সৎসঙ্গ করবো। সেজন্য সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত্বে নির্মোহ, নির্মোহত্বে নিশ্চল তত্ত্ব, নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। এই জীবন মুক্তি হচ্ছে সেখানে গেলে সবচেয়ে আনন্দ শান্তি, সেখানে স্বর্গ সুখ। তাহলে মূল জায়গা হচ্ছে চিন্তাটাকে ভালো করতে হবে, আর চিন্তা ভালো করার জন্যে এই সৎসঙ্গ, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। যাই হোক, এবারে আপনাদের মধ্যে থেকে যদি আপনারা প্রশ্ন করেন বা কোনো বক্তব্য রাখেন অনুরোধ করবো। মায়েদের মধ্যে একজন হাত তুলেছেন, এসে বক্তব্য রাখেন। আচ্ছা, এখানে দিয়ে দেবেন মাইক, এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি মহাদেশকে প্রশ্নটা করছি, শুভানন্দ মহাদেশকে, যে আপনি যে বললেন যে ঘুমটা ইনহেলেশনের সময় করবার, এবং আমি কিন্তু অনেকবার চেষ্টা করলাম, আমার জপে যে গুরুদেব কথাটা শিখিয়ে দিয়েছেন আমার সেটাই আসছে, এবং আমি তখন নিঃশ্বাস নিচ্ছি এবং সেটা বলতে বলতেই আমি ছাড়ছি, আমি কিন্তু ওম বলতে কিছুতেই পারলাম না। এটা ভয় ভয়ে বলছি, তার কারণ হচ্ছে গুরুমন্ত্র যদি না পারে, যদি না ভয়ে ভয়ে ভেতরে রাখবেন না, ভেতরে ডোন্ট হোল্ড ইউর এয়ার ইনসাইড ইউর বডি,
নেই ছেড়ে দেবে। যদি যদি ভেতরে রাখতে চান তাহলে গুরু গুরু চাই, সেটাও গুরু গুরু আছেন দক্ষিণেশ্বরের আমাদের সারদা মঠের আরো উত্তরে যোগদা আশ্রম আছে শেখা, মানে আমার ছাত্ররা অনেকে আমাকে বলেছিল পাঠিয়েছিলাম, তা ওরা প্রথমে আগে জোড়াতলক দিয়ে পেট পরিষ্কার করে সাত দিন ধরে এবং ফেলে রাখে, অবস্থা খারাপ। তারপর তিন মাস ধরে সব করার পর তারপর তাকে যখন সাধন দেবে সে তখন ভয়ে ভয়ে গিয়ে বলেছে আমার তো একটা ইন্টারভিউ এসছে, ও ইকোনমিক্সে পিএইচডি করে গেছে বুঝলে, হ্যাঁ ও তুমি চাকরি করবে আমি জানি না মহারাজ যেটা করেছেন, মহারাজ তো মানে মহারাজ কিছুই ভেতরেই করেছেন যেটা ট্র্যাডিশন, উনি করছেন একদিনে 600-700 প্রাণায়াম করছেন, তার মানে বসে বসে করতে যে করতেন প্রাণায়ামের সময় যদি জপ হয় তাহলে জপ দেন একসাথে হয়ে গেল, না নিঃশ্বাসটা যতক্ষণ নেবেন বেশিক্ষণ একটু ছাড়বে, আবার ধরে থাকবেন আরো একটু বেশি, সাধারণত 1-2-4 কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু পারেন সেটা নির্ভর করছে। প্রণাম মহারাজ, মহারাজ আমরা একটু বলছি আপনি যে ফর্মুলাটা বললেন ওই প্রণায়ামের, তা করতে গিয়ে আমি যদি ওই দিকেই খেয়াল রাখি তাহলে তো আমার জপের কাউন্টিংটা হয় না, সেই দুটো একসঙ্গে কাউন্টটা ওই ক্ষেত্রে 3 ঘন্টা লাগবে, 108টা করতে আপনার 1 ঘন্টা লেগে যাবে, না না সেটা কাউন্টিং আমি ভুলে যাবো, না না বুঝতে আপনি আপনি টাইমটা দেখবেন আপনি 108 আগে করে নেবেন, 108 মিনিমাম করে নিয়ে তখন জপ করুন না এই প্রাণায়াম করুন না। কখন এইভাবে যদি না চেপেন তাহলে নেবেন ছাড়বেন কোনটাকে বলছি দেখতে হবে না, তবে আপনি যদি জপ ধ্যানের সময় তো সকালে জপ করার সময় দেখেন যে বাঁ দিকে ঝাঁপ পড়ছে তখন আপনার ডান দিকে করে নিতে পারে, জানেন তো একটু বলবেন না আপনাদের বলছি মা শুনুন রোগের প্রকোপ কমে যায়, বোঝা যায় না যে কোন দিকে বিশ্বাস না স্পষ্ট হয়ে যাবে নেবেন ছাড়বেন, প্রথম যেটা হয় এইভাবে এইভাবে হলো এটা এটা তো হলো, কিন্তু দুটো নাক দিয়ে সমান বা এই নাক দিয়ে প্রথমে বলছি কখনো হয় না, আপনি দেখুন নেন নিয়ে রাখতে নেন আর তুই চল কোনটা ভালো লাগছে ছাড়াটা সহজ না ওটি দিয়ে আবার নেন একটা নাকে বেশি বই বেশি ভালো প্রাণায়ামের সাথে আর কোন কি আপনার জীবনযাত্রায় এবং কি কি নিয়ন্ত্রণ বা খাওয়া দাওয়া ইত্যাদি সমঝোতা
কম লাইট ইনফেসে প্রাণায়ামের পশ্চাৎটা কোনটা হলে মানে না না তার বছরটি পদ্মাসন না করলেও হবে প্রাণায়ামের সময় বলেছিলেন আচ্ছা মহারাজ, এখানে যে শুনলাম আমরা কর্মযোগ এবং আরো অন্য কোর্স হচ্ছে, এই কোর্স গুলোর বিজ্ঞপ্তি কি কোথাও পেয়েছে? আপনার বেলুড় মঠে যে যোগের ক্লাস হয়, ডিপ্লোমা ইন যোগ, সেরকম কোর্স হওয়ার কি সম্ভাবনা আছে? অনেকক্ষণ জপ করছি, তারপরে হঠাৎ দেখলাম আমি ঘুমিয়ে পড়েছি। অনেকক্ষণ ধরে জপ করে যাচ্ছি তো আমি আসলে আমি স্বামী চিত্তানন্দ মহারাজের হঠাৎ দেখলাম যে আমি জব না করে ঘুমিয়ে পড়েছি। আপনার মন শরীর থেকে চলে গেছে, মনে শান্ত হওয়া মানে মন শরীর থেকে চলে যাওয়া, ওটা উঠে বললো পিছনে যেন কেউ না দেখে, আপনি দেখবেন অত্যন্ত মন শান্ত হয়ে গেছে, ওই ঝুলে ঝোলার ভাবটা এলেই বুঝবেন যে মন আর বাইরের জগতে থাকতে চাচ্ছে না, উল্টোপাল্টা চিন্তা করাচ্ছে ঘুমের আবেশ আসা ভালো, ওইটাই হচ্ছে সমাধি হয়ে গেছে।
যাই হোক, দেখতে দেখতে সময় একেবারে আমরা অতিক্রান্ত করে ফেলেছি অনেকটাই। শুধু বলবো আমরা এই ভাবনাটা আরেকটু দিয়ে চাই, শতম জীবিতম অতি অল্পম রাত্রি তস্য অর্ধহারিণী ব্যাধি শোক জড়ায় আসে অর্ধম তদপি নিষ্ফলম। সুন্দর একটি ভাবনা এখানে বলা হয়েছে, সময়ের মূল্য নিয়েই কিন্তু ব্যাপারটি। আমি আপনি যদি বেশি দিন বাঁচি কত বাঁচব, 100 বছর, কিন্তু দেখুন 100 বছরের মধ্যে রাত দিন কিন্তু সমান। 100 বছর বাঁচলে 50 বছর রাতে চলে যায়, এটা নিয়ে আমরা চিন্তা করি না, বিচার করি না, অর্ধেক কিন্তু নিষ্ফল হয়ে গেল। সেটা হচ্ছে মহাকালের তুলনায় 100 বছর অতি স্বল্প, তার মধ্যে 100 বছর বাঁচলে রাতে অর্ধেক চলে যাচ্ছে, মানে 50 বছর অপচয় হচ্ছে, আর 50 বছর রইল। তারপরে আবার এই 50 বছর কেমন করে যায়, বলছে ব্যাধি আছে, শোক আছে, জরা আছে, এদিকে শৈশব আছে, তাই না? অজ্ঞানোপহত বাল্যে যৌবনে মদনাহত শেষে কলত্র চিন্তার্থ কিঙ্করত কদাজন। অজ্ঞানোপহত বাল্যে, বাল্যকাল তো অজ্ঞানে চলে যায়, যৌবনে মদনাহত, যৌবনে ইন্দ্রিয় তাড়না, আর শেষে কলত্র চিন্তার্থ, পুত্র কলত্র, স্ত্রী পুত্র এদের কি হবে। আপনি ভাবছেন আপনি না থাকলে আপনার স্ত্রী পুত্র কন্যা নাতি পুতি এদের কি হবে, কিন্তু ওরা কি ভাবছে জানেন, এই আপদ কবে বিদায় হবে, হ্যাঁ তবে আমরা একটু শান্তিতে থাকতে পারি। সেজন্য এই বিচার নিয়ে চলা। দেখুন তাহলে শতম জীবিতম অতি অল্পম রাত্রি তস্য অর্ধহারিণী ব্যাধি শোক জড়ায় আসই অর্ধম তদপি নিষ্ফলম। এই 50 বছরের মধ্যে আরো 25 বছর আর দেখতে চলে যায় ব্যাধি শোক জড়া। আর এই যে 25 বছর সেটা আমরা কিভাবে কাটাই, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশভাগ কলহ সংশয় সহে না সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। সেজন্য এরকম খণ্ডিত জীবন যেন যাপন না করি, আমরা যেন সত্যিকারের সার্থক জীবন যাপন করতে পারি, এই প্রার্থনা। এবারে অনুরোধ করব পূজনীয় শ্রীমৎ স্বামী একব্রতানন্দজী মহারাজজি। Namo Shri Gurave, 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 Namo
সকলকে শ্রদ্ধা নমস্কার। একটু অনুরোধ করব, যাবার সময় সারিবদ্ধভাবে আপনাদের বাইরে টিফিন প্যাকেট দেওয়া হবে, একটাই লাইন হবে, একটু ধীরে ধীরে গেলে আমাদের সুবিধা হবে কাজের।